তো আমরা যে শুনি ওই যে শরীফ থেকে একটা ছেলে হঠাৎ করে শরীফা নিজের মধ্যে মেয়ে অনুভব করতে থাকে, তো সেভেনের বইতে এটা আসছে, এটা আমিও দেখছি। আমার যে বয়ফ্রেন্ড, তো আপনার থেকে অনেক সুন্দর আমার বয়ফ্রেন্ড, আমার চেয়ে সুন্দর, হ্যাঁ আপনার থেকে আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর। দর্শক মন্ডলী, শরীফ থেকে শরীফা এই আলোচনায় তোলপাড় সারা দেশ, তোলপাড় সোশ্যাল মিডিয়া। সপ্তম শ্রেণীর বইয়ে এমন একটি লেখা নিয়ে সারা দেশেই চলছে ব্যাপক গবেষণা। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার, মূলত এই দুটি বিষয় নিয়েই হচ্ছে আলোচনা সমালোচনা। ট্রান্সজেন্ডার মূলত মানুষ এক অবস্থা থেকে আরেক অবস্থায়, অর্থাৎ পুরুষ থেকে নারীতে কিংবা নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়া। আর থার্ড জেন্ডার হচ্ছে হিজড়া, যারা জন্মগতভাবেই এই অবস্থাটির মধ্যে আছেন। অর্থাৎ এখানে একটি বায়োলজিক্যাল এবং একটি মানসিক বিষয় জড়িত। সে যাই হোক, এই বিষয়টি নিয়ে কি বলছে বাংলাদেশের হিজড়া সম্প্রদায়, ঠিক তেমনই একজন হিজড়ার বক্তব্য আজ আপনাদেরকে শোনাবো, আমার সাথে চলো। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আচ্ছা, আপনি তো শুনেছেন যে আমাদের ক্লাস সেভেন এর বইয়ে ট্রান্সজেন্ডার নামে একটি শব্দ এসেছে, সেটি নিয়ে এখন বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি ব্যাপারে কি মনে করেন? হ্যাঁ, যে আসলে কি ট্রান্সজেন্ডার হয়েছে এইটা যে সে চাইলে কিন্তু সেগুলো করতে পারে না, ঠিক আছে? আসলে একটা একটা পুরুষে এগুলো চাইলে এগুলো করতে, আর এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে? আর আমরা এতে চাই, কারণ এদের জন্য আমাদের ক্ষতি হয়, এদের জন্য আমাদের ক্ষতি হয়। আপনি বলতে চাচ্ছেন ট্রান্সজেন্ডার বলতে আসলে কিছু না, ওরকম না না, ওটা সম্পূর্ণ ভুল, এটা আসলে সম্পূর্ণ এটা ভুল, ঠিক আছে? তো সেভেনের বইতে এটা আসছে, এটা আমিও দেখছি, হ্যাঁ আসলে এটা সম্পূর্ণ ভুল, আর এদের জন্য আমাদের আরও ক্ষতি হয়। আর আমরা যদি ধরতে পারি অবশ্যই প্রশাসনের কাছে দেবো এবং মিডিয়ার কাছে আমরা এটাই করবো। আচ্ছা, থার্ড জেন্ডার মানে হচ্ছে হিজড়া, এটা তো জন্মগত, হ্যাঁ এটা আমরা জন্মগত ভাবি, আমার এই যে হিজড়াটা এটা আমরা জন্মগত ভাবি, এটা মায়ের গর্ভ থেকে আমরা আসছি। তাহলে এখন যে বর্তমানে ট্রান্সজেন্ডার বলতে একটা শব্দ বের হচ্ছে, বইয়ে পড়ানো হচ্ছে, এটার আসলে বাস্তব ভিত্তি নাই? না না না, এটা বাস্তব, এটা সম্পূর্ণ ভুল, হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল। তো আমরা যে শুনি ওই যে শরীফ থেকে একটা ছেলে হঠাৎ করে শরীফা নিজের মধ্যে মেয়ে অনুভব করতে থাকে, এটা কি একটা ভুল কনসেপ্ট? না, এটা সম্পূর্ণ ভুল, হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল। কারণ এই যে একটা থার্ড জেন্ডার বা হিজড়া হওয়া, এটা প্রাকৃতিক ব্যাপার। জি জি। আচ্ছা, আপনারা যে হিজড়া, এটা কি জন্মগত? হ্যাঁ আমরা জন্মগত থেকে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হিজড়া ট্রান্সজেন্ডার দুটো তো দুই জিনিস, হ্যাঁ এটা তো জানেন, এটা এটা দুই, এটা তো দুই জিনিস, হ্যাঁ কিভাবে এটা দুটা দুই জিনিস? আসলে কি শোনেন, হিজড়া হয়েছে এটা তো মানে আমাদের মায়ের গর্ভ থেকে আসি আমরা, তাই না? এটা আমরা মায়ের গর্ভ থেকে আসি। দেখেন, আমি 2012 আমি এসএসসি দিছি, যদি আমি একটা ভালো জব পাইতাম বা ই করতাম, তাহলে কিন্তু আর এগুলো আমার, আমি আর এগুলো করতাম না। আমি বলতে চাচ্ছি কি যে ধরেন সবাই কিন্তু হিজড়া না, হ্যাঁ না না, যেমন এর আগে এই আরও দু তিন মাস আগে মানে এরা আটজন, মানে আটজনের দশজন বেরোইছিল, তারপর দশজন বেরোয় পর তারপর আমরা কালেকশন বাদ দিয়েছি, কালেকশন বাদ দিয়ে তারপর আমরা তাহে তাহে রইয়া এটা ধরছি, ধরার পরে আমরা তারপর এরা ধরিয়া তা আমরা প্রশাসন কাছে দিছি, তারপর প্রশাসন তারপর এই যে মিডিয়া আটজন যে ধরছে, এই ধরছে তো অনেকে এরকমের পুরুষেরা মানে এরকম হিজড়া সাইজে তারপর বের হয়, তারপর এরা আমাদের উপরে তো চাপ সৃষ্টি হয়। আপনি কখন বুঝলেন যে আপনি হিজড়া? আমি যখন মানে এতে ক্লাস টুতে উঠছি, আমি যখন ক্লাস টু তখন মানে আমি দেখি যে মানে একটা মেয়ের আর একটা ছেলের অনেক ব্যবধান, একটা ছেলে মেয়ের অবশ্যই ব্যবধান আছে, তো আমি দেখি যে না আসলে আমার সম্পূর্ণ কিছু মানে মেয়েদের মতো, তো তারপর আমি ভাবলাম আর পাঁচটা ছেলে যেরকম তো, বাট আমি ওরকমের না, আর পাঁচটা মেয়ে যেরকম জাস্ট আমি ওইভাবে, আমার সাজতে ভালো লাগে, ই করতে ভালো লাগে, ভান্ডাবাড়ি খেলতে ভালো লাগে, আমার ব্যাডমিন্টন খেলতে এগুলো ক্রিকেট এগুলো ভালো লাগে না, তখন আস্তে দেখলাম যে না আমার সম্পূর্ণ ইফিরা মেয়েদের মতো হয়ে গেলো, আর বডি ফিটনেস এগুলো সম্পূর্ণ মেয়েদের মতো হয়ে গেলো, তখন আমি ভাবলাম যে না আমি থার্ড জেন্ডার। এটা প্রকৃতিগতভাবে হয়ে গেছে, এটা তো আর ইচ্ছার উপর নির্ভর, এগুলো আর ইচ্ছার বিরুদ্ধে হয় না, ঠিক আছে? এটা আর প্রকৃতিভাবে এটা আল্লাহরই তৈরি, আল্লাহরই সৃষ্টি। আচ্ছা, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু জানি, আপনার পরিবারে কে কে আছে? আমার ফুল ফ্যামিলি সবাই আছে, বাবা মা দুটো বোন আছে, এই এছাড়া স্পেশাল কেউ নাই, আই মিন বয়ফ্রেন্ড? হ্যাঁ আছে, আমাদের প্রতিটা মানুষের বয়ফ্রেন্ড থাকে, হ্যাঁ কারণ প্রতিটা মানুষের একটা জীবনসঙ্গী দরকার, তাই না? আমাদেরও আছে, তো আমার যে বয়ফ্রেন্ড, তো আপনার থেকে অনেক সুন্দর আমার বয়ফ্রেন্ড, আমার চেয়ে সুন্দর, হ্যাঁ আপনার থেকে আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর। ঠিক আছে, থ্যাংক, আচ্ছা ওয়েলকাম।